হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই রিভিউ বা স্ক্রুটিনি করতে দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট কবে বেরোচ্ছে এবং তোমরা কিভাবে রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট দেখতে পারবে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি রিভিউ বা স্ক্রুটিনির সম্বন্ধে ডিটেলসে জানতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি আলোচনা করি, তোমাদের আমি রীতিমতো একটা ভিডিওতে বলেছিলাম প্রত্যেকের কিন্তু একই সাথে রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট আপলোড হবে না, ধীরে ধীরে আপলোড হবে। কিন্তু এখন তোমাদের সকলের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। এ তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের এর মধ্যশিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ। তো এই নোটিফিকেশানেও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি পাবলিশড হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে স্কুলের প্রত্যেকটি প্রধান শিক্ষককে এবং শিক্ষিকাকে অনুরোধ করা হয়েছে, যাদের আর কি নাম্বার চেঞ্জ হয়েছে, এ মানে রিভিউ যাদের অপশানে এসেছে, তাদের নতুন মার্কশিট এবং নতুন যে সার্টিফিকেট আছে সেটা সংগ্রহ করতে পর্ষদ থেকে। তো এখানে কিন্তু তোমাদের স্কুলে যেতে বলেনি, স্কুলের যে প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকে বলেছে সংগ্রহ করতে, মানে যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে, নাম্বার বেড়েছে, তাদের মার্কশিট, নতুন যে মার্কশিট রয়েছে, নতুন যে সার্টিফিকেট রয়েছে সেটাকে সংগ্রহ করতে বলেছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। তো এখানে আমি তোমাদের বলে রাখি, সবার প্রথমে তোমাদের কিন্তু যে যখন স্ক্রুটিনি বা রিভিউ করেছিল তখন একটা ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস তোমাদের সাবমিট করতে হয়েছিল। তখন আমি কিন্তু রিভিউ যখন করেছিল তখন বলেছিলাম একটা ভ্যালিড তোমাদের ফোন নাম্বার দিতে হবে, যাতে ফোন নাম্বারে কোনো ইনফরমেশান যখন আসবে তখন ফোন নাম্বারের থ্রুতে যাতে আসতে পারে। সেই কারণে তোমাদের কিন্তু এখন যখনই তোমাদের রিভিউ রেজাল্ট আর পাবলিশড হয়েছে বা পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে, সেই তখনই কিন্তু তোমাদের সেই মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা রিভিউ বা স্ক্রুটিনির সময় দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে যে তোমাদের রেজাল্ট যেটা আছে সেটা পাবলিশড হয়ে গেছে WBCHSE PPS PPR.com। এই ওয়েবসাইটে তোমরা যাও, গিয়ে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এরকম একটা মেসেজ তোমাদের চলে আসবে ফোনে কিংবা ইমেল অ্যাড্রেসে। তোমরা পাশে দেখতে পাচ্ছ যে এরকম ধরনের মেসেজ আসবে, আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখন তোমাদের বলে দিই কীভাবে তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট তোমরা দেখতে পারবে। যথারীতি তোমাদের ওই ওয়েবসাইটে যেতে হবে, যে ওয়েবসাইটের কথা বললাম WBCHSE PPS PPR.com। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে রেজাল্ট বলে একটা অপশান আসবে, ঠিক আছে। তো ওইখানে রেজাল্টে গিয়ে তোমরা ক্লিক করলে দেখতে পারবে যে এরকম দুটো অপশান রয়েছে, একটাতে লেখা রয়েছে রোল নাম্বার সাবমিট করতে, একটাকে লেখা রয়েছে মার্কশিট নাম্বার। তো রোল নাম্বার আর মার্কশিট নাম্বার তোমরা জানো, মার্কশিট যেটা পেয়েছো তার মধ্যেই কিন্তু পেয়ে যাবে, যে রোল নাম্বার দেওয়া থাকবে এবং মার্কশিট নাম্বার দেওয়া থাকবে, সেটাকে সাবমিট করে সাবমিট করলেই তোমরা রেজাল্ট দেখতে পারবে। আর তোমাদের রিভিউ রেজাল্ট শো হলে তোমরা দু ধরনের জিনিস দেখতে পারো, কারণ রেজাল্টে দু ধরনের জিনিস শো হতে পারে। তো তোমাদের যদি রেজাল্টে নো চেঞ্জেস কথাটি আসে তাহলে ভাববে তোমাদের যে নম্বর তোমাদের দেওয়া হয়েছিল আগে সেই নম্বরই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। যদি রিভাইজ কথাটি লেখা থাকে বা নিচে লেখা থাকে কন্টাক্ট ইউর ইনস্টিটিউট, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে স্কুলে গিয়ে রিভাইজ কথাটা লেখা থাকলে যে তোমাদের নম্বরের কিছু চেঞ্জ এসছে, পরিবর্তন এসছে, তাহলে তোমাকে কী হচ্ছে স্কুলে যেতে হবে, তোমাদের স্কুলে গিয়ে তোমাদের নতুন রেজাল্ট সংগ্রহ করতে হবে এবং তোমাদের যে আগে যে রেজাল্টটা দেওয়া হয়েছিল, মার্কশিট দেওয়া হয়ে গিয়েছিল, সেইগুলোকে নিয়ে গিয়ে তোমাদের স্কুলে কন্ট্যাক্ট করতে হবে, ওগুলোকে দিয়ে নতুন রেজাল্ট তোমাদের সংগ্রহ করতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা সাবজেক্টেই যে একটাই নো চেঞ্জেস দেখাচ্ছে, আর প্রত্যেকটাই যদি নো চেঞ্জেস দেখায় তাহলে আমাদের যাওয়ার দরকার নেই। এমনও হতে পারে তোমাদের অনেকগুলো সাবজেক্ট তোমরা রিভিউ দিয়েছো, ধরো হিস্ট্রি দিয়েছো, জিওগ্রাফি দিয়েছো, বেঙ্গলি দিয়েছো, তার মধ্যে দেখতে পারলে একটাই নো চেঞ্জেস লেখা নেই, একটাই রিভাইজ লেখা রয়েছে আর বাদ বাকি দুটোতে নো চেঞ্জেস লেখা রয়েছে। তার মানে তোমাদের একটা সাবজেক্টেই নাম্বার চেঞ্জ হয়েছে, বাদ বাকি সাবজেক্টগুলোর নাম্বার চেঞ্জ হয়নি। তো এই ধরনের অনেকে কোশ্চেন করছিল, তাই জন্য রীতিমতো তোমাদের পুরো ডিটেলসে আলোচনা করলাম। কিছু কিছু স্টুডেন্টের রেজাল্ট রিভিউ বা স্ক্রুটিনি করার দরুন নাম্বার বেড়েছে, মানে রিভাইজ কথাটি এসছে, কারোর কারোর নো চেঞ্জেস কথাটি এসছে।
তো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যারা মেসেজ চেক করনি বা মেসেজ পেয়েছো এখনো পর্যন্ত, মেসেজ কি পেয়ে বুঝতে পারছো না কি করবে, তো তোমাদের বলে দিলাম তোমরা কিভাবে ওখানে ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইটে গিয়ে এ তোমাদের রোল নাম্বার, কোনো গ্যাপ স্পেস মাঝখানে দেবে না, রোল নাম্বার পরপর বসাবে এবং নিচে এ তোমাদের যে মার্কশিট নাম্বার রয়েছে সেটাকে বসিয়ে এ তোমরা তোমাদের রেজাল্ট দেখে নাও। আর তোমরা অবশ্যই জানো তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্টে কি এসছে, নো চেঞ্জেস দেখাচ্ছে না রিভাইজ এসছে, কতটা নম্বর বেড়েছে, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।